অর্থাৎ একবার ভেঙে ফেলবে শব্দকে আবার সেই শব্দকে জোড়া লাগাবে কখনো ভেবে দেখেছিস যে তোরা কেন কি কারণে ইংলিশটা বলতে পারিস না ছোটবেলা থেকে যখন নাকি তোরা দেখিস যে একটা ভেবে ইংলিশ ফ্যামিলি যেগুলো মানে ইংরেজ যারা থাকে তাদের পরিবারে তো ছোটবেলা থেকেই পারে বলতে কিন্তু তোরা কেন পারিস না বলতো না ভুল নয় আমি তোদের বলছি কি কি কারণ রয়েছে যে আমরা ছোটবেলা থেকে ইংলিশ বলতে এত ভয় পাই আর ওই কারণগুলো যদি একবার ওভারকাম করিস তাহলেই দেখবি যে অনেক কনফিডেন্স পাচ্ছিস একটা কথা মনে রাখবি যে আমরা যে শব্দগুলো বলি ওয়ার্ড যে ওয়ার্ডগুলো বলি যেমন পান কি কি বলছি আমরা কি কতগুলো তো শব্দ উচ্চারণ করছি তাই না শব্দই ব্রহ্ম আমরা বলি না শব্দই ব্রহ্ম তো এই ব্যাপারটা বুঝতে হবে শব্দ সম্পর্কে যদি ঠিকঠাক ধারণা থাকে তাহলে কিন্তু ইংলিশ বানান পড়া বলা অনেক সোজা হয়ে যাবে অনেক সহজ হবে তোমাদের কাছে আর এই ব্যাপারটাই যদি ছোটবেলা থেকে প্র্যাকটিস করানো হয় ছ বছর বাচ্চাও ইংলিশে বলতে পারবে পড়তে পারবে এটা গ্যারেন্টি দিচ্ছি আমি যেমন একটু বুঝিয়ে দিই যেমন এই যে পান পানে কি উচ্চারণ হয়েছে একটা ফ রয়েছে একটা আর রয়েছে একটা ন রয়েছে এইভাবে যদি ছোটবেলা থেকে উচ্চারণগুলো শেখানো হয় তাহলে যে কোনো বাচ্চাই ওই যে ডিকোডিং আর কোডিং এর মাধ্যমে অর্থাৎ একবার ভেঙে ফেলবে শব্দকে আবার সেই শব্দকে জোড়া লাগাবে আর সেই পদ্ধতিটাই আমরা ফনিক্সে শেখাই আর সেটাই শেখা উচিত তাই একটা জিনিস আমি তোমাদের লেখাচ্ছি তোমরা মন দিয়ে লেখো এবং এটা মনে রাখবে কটা লেটার আছে ইংলিশে কটা কটা বলো হ্যাঁ ঠিক ছাব্বিশ টা লেটার দিয়ে কটা সাউন্ড হয় কিন্তু তার মানে কি তার মানে মাত্র ছাব্বিশটা লেটার আর ফর্টি সাউন্ড তার মানে ব্যাপারটা কিভাবে সম্ভব হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্টি ফোরটা যে সাউন্ড এক একজন এক এক রকম ভাবে লেখে দেখা গেছে যে দেড়শো রকমের স্পেলিং হয় বুঝলে তাহলে কেন ছোটবেলা থেকে সাউন্ড প্র্যাকটিস করাটা এতটা প্রয়োজন স্পেলিং এর ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই আর কি মনে করো মনে করো সাউন্ডটা হলো গিয়ে শ এবার তার কি কি বানান হতে পারে একটা হতে পারে এস ঠিক আছে কেন বলছি এস যেমন সাউন্ড বা সান আরেকটা হতে পারে ডবল এস হুম বেবি ব্যাপারটা একটু খুলে বলি দেখো এস যেটা দেখছো শ শ এর কতগুলো বানান দেখো শ এর সান শুধু এস সান ড্রেস ডবল এস কিন্তু কিন্তু শুনতে আমাদের কিন্তু স মনে হচ্ছে শুধু দন্তের স সিই সিই হলো গিয়ে পিস কিন্তু এই সেই স শুনতে ঠিক সেরকমই সাইকেলের স এসি হর্স হর্সে এসি হচ্ছে অর্থাৎ আমরা যদি বাংলায় এই বানানগুলো লিখতাম আমরা কিন্তু এরকমভাবে লিখতাম সান বা সাইকেল অথচ ইংলিশের ক্ষেত্রে এতগুলো শুধুমাত্র একটা শকে বোঝাতে এতগুলো এত ধরনের বানান হচ্ছে ঠিক সেরকম দেখো ই এরও এক্সাম্পল আমি রেখেছি হি শুধু একটা ই আবার বি ডাবল ই আবার ই এ ড্রিম ই এখানে ই এ বানান আবার ওয়াইতেও বেবি ই বানান ই উচ্চারণ হচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে হবে বুঝতে হবে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করবে